মৃত্যু পার্থীরা আসলাম রাজধানীর লেকচৌমুহনি বাজারে অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধার বাজারের অন্যান্য কর্মকর্তারা সংশ্লিষ্ট দেহটিকে দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে খবর দেন ফায়ার সার্ভিসে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান এবং কি নিয়ে যাওয়া হয় হাসপাতালে যদিও কোনো রকম সাড়া শব্দ নেই পুলিশ মৃত বলে ঘোষণা করে অজ্ঞাত পরিচয় দেহটিকে পুলিশকে খবর দেওয়া হয় পুলিশ এসে তদন্ত করে মৃতদেহটি মর্গে নিয়ে যাওয়া হবে বাজার কমিটি সেক্রেটারি থেকে শুরু করে অন্যান্যরা ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হন ব্যক্তির মৃতদেহ সম্পর্কে ইতিমধ্যে সংশ্লিষ্ট এলাকাতে চাঞ্চল্য ছড়ায় কোথা থেকে এলো ব্যক্তি এবং কিভাবে তার মৃত্যু হলো সংশ্লিষ্ট জায়গাতে বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন ছড়িয়েছে যদিও শুনব যে এই প্রসঙ্গে সংশ্লিষ্টদের কি বক্তব্য রয়েছে শুনুন তো আসল মারে ঘুমাইতে সবসময় দেখতাম তো আজকে মনে হয় সকাল আইছে আসলে উঠতে ওই যে নেপুর সে চিনি না মানে মুক্তি না চিনি বাজার আগেতে গুলো দিবেন ফায়ার ব্রিগেড আছে ফায়ার ব্রিগেড আগেতে আগেতে গাছি না চিনি সে চিনি সে মানে চিনি না অপরিচিত তো পুলিশ এসে নিয়ে নেবে আপনারা শুনলেন সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য এই প্রসঙ্গে আমরা যেমনটা জানতে পারছি যে মৃতদেহ পড়ে থাকতে দেখা যায় অজ্ঞাত পরিচয় মৃতদেহ সংশ্লিষ্ট এলাকাতে তীব্র চাঞ্চল্য এমনকি ফায়ার সার্ভিস ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ছুটে যায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ময়না তদন্ত করা হবে দেহর কিভাবে মৃত্যু হলো বিভিন্ন বিষয় জানার চেষ্টা করা হবে তবে প্রাথমিকভাবে বাজারের অন্যান্য ব্যবসায়ী থেকে শুরু করে বাজারের যারা সাধারণ মানুষরা রয়েছেন সকলের মধ্যে আতঙ্ক বিরাজ করছে লেকচৌমুহনি এলাকা রাজ্যের একেবারে প্রাণকেন্দ্র শহরের প্রাণকেন্দ্র যেখানে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার বিভিন্ন প্রশ্ন তৈরি হয়েছে এই মৃতদেহকে কেন্দ্র করে জল্পনা ছড়াচ্ছে তবে ময়না তদন্ত রিপোর্ট আসার পরই বোঝা যাবে আসল রহস্য কি কারণে ব্যক্তির মৃত্যু হল যদিও পুলিশ ঘটনাস্থলে তদন্ত করছে ব্যক্তির নাম পরিচয় কি রয়েছে বিভিন্ন বিষয় জানার চেষ্টা করছে পুলিশ যেমনটা প্রাথমিকভাবে খবর অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় পশ্চিম থানার পুলিশ গিয়ে পৌঁছায় ঘটনাস্থলে মৃতদেহটিকে মর্গে নিয়ে যাওয়া হয় পুলিশের পক্ষ থেকে এমনকি ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে যান বাজার কমিটির অন্যান্য সেক্রেটারি থেকে শুরু করে সকলেই সেই জায়গাতে গিয়ে জড়ো হন মৃতদেহটি কোথা থেকে এলো তাকে আদৌ এই এলাকাতে দেখা গেছে কিনা কোনোদিন কি কারণে তার মৃত্যু হতে পারে বিভিন্ন বিষয় নিয়ে খতিয়ে দেখা হচ্ছে পুলিশ তদন্ত করছে তদন্তের পরই আসল রহস্য জানা যাবে ইতিমধ্যে ময়না তদন্তের জন্য দেহকে হাসপাতালে পাঠানো হয়েছে ময়না তদন্তের রিপোর্ট আসার পরই আসল রহস্য জানা যাবে বলেই প্রাথমিকভাবে অনুমান এখনকার মতো সংবাদ এই পর্যন্তই পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায় নমস্কার।